এই যে মেয়ে, তোমাকে আমার অনেক ভাল লাগে। এখন যদি তুমি তোমার পায়ের দুইটা জুতা খুলেও আমাকে ছুঁড়ে মারো, তাও আমার কিছু করার নাই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোমার আমাকে ভালোবাসার দরকার নাই, তুমি খালি আমার একটা পাপ্পি দিবা, তারপর থেকে আমি আর তোমার পিছনে ঘুরঘুর করবো না। সেদিন থেকেই আমি তোমার লাইনে ট্রেন চালানো বন্ধ করে দিব। আমাকে তুমি ভালোবাসো আর না বাসো, আমি যখন তোমার আই লাভ ইউ বলবো, তখন তুমি তোমার সুন্দর হাত দিয়ে ফটাস করে আমার একটা থাপড়ানি দিও। তোমার ভালোবাসা না পাইলে কি হয়েছে, তোমার সুন্দর হাতের একটা থাপড়ানি পাইলেই আমার চলবে। তোমাকে আমি 1,20,000 টাকার গিফট দেওয়াতে দূরের কথা, 1,000 টাকারও কোনো গিফট কিনে দিতে পারবো না, কারণ এতটাই গরিব আমি। তবে তুমি যদি চাও, তাহলে আমি যে কারোর বাড়ি থেকে আমের আচার, বড়ই আচার, জলপাই আচার, তেঁতুলের আচার চুরি করে এনে তোমার খাইতে পারি। আমার মতো সিঙ্গেল ছেলেদের সব থেকে কঠিনতম কাজ হচ্ছে মাসের মধ্যে 3-4 বার VPN কানেক্ট করে না থাকা। তবে তোমার জন্য আমি VPN কানেক্ট তো দূরের কথা, VPN ই ইনস্টল করে দিতে পারি। তোমার চুলগুলো আমার অনেক ভালো লাগে, আর আমি চাই না তোমার সুন্দর চুলে কোনো উকুন আস্তানা করুক। তোমার চুলের উকুন তোলার জন্য হইলেও আমার একটু তোমার মনে নিয়োগ দাও। আমি তোমার থেকে বেশি তোমার দাঁতগুলার প্রেমে পড়ে গেছি, আমাকে তোমার ভালোবাসার দরকার নাই, একটা কামড় দিয়ে গেলেই হবে। আচ্ছা একটা কামড় দাও। আমি রাত্রে হিসি করার সময় উঠেও খালি তোমার কথাই মনে পড়ে, আর আমি শিওর যে তোমাকে আমার মতো কেউ এত মনে করবে না, এই জন্য তোমারে কইতেছি যে সময় থাকতে আমারে দলিল করে নাও। তেরা বাপ ইয়া ছোড়কর গায়া থাকে তেরি মা। এই যে মেয়ে শোনো, তোমার মনে কি একটু জায়গা দিবা না? মানে তুমি দেখতে কি সুন্দর স্ট্রবেরির মতো, তো তাই ভাবলাম তোমার মনে একটু স্ট্রবেরির চাষ করমু। তবে হ্যাঁ, চিন্তা করো না, তোমার স্ট্রবেরি গুলা বিক্রি করে আমি তোমার লেটেস্ট একটা আইফোন কিনে দিমু। বড় হারামি হো বেটা। এই যে মেয়ে, তোমার ঠোঁট দুইটা তো স্ট্রবেরিরেও হার মানাই দিব, ভালোবাসার দরকার নাই, আসো একটা চুম্মা দিয়ে যাও। আমি যে তোমারে ভালোবাসি এইখানে কিন্তু আমার একার কোনো দোষ নাই, তুমি সহ তোমার বাপ মা দাদা দাদি নানা নানি সবার কিন্তু দোষ আছে। তুমি যদি আমার 10 বছর আগে কিংবা 10 বছর পরে পয়দা হইতা, তাইলেই কিন্তু আমি আর তোমারে ভালোবাসতাম না। এজন্য আই লাভ ইউ, আমার কিছুই করার নাই। বড় হারামি হো বেটা। আমি প্রতিদিন স্বপ্নের মধ্যে তোমার সামনে গিয়ে চিল্লাই চিল্লাই ভালোবাসি কই, আর এই জন্য আমার বাপ এইদিকে আমার 8 বার থাপড়ানি দিছে। এজন্য আজকে তোমার সামনে এসে বলতেছি আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। তুমি এখন আমার থাপড়ানি দিলেও আমার কিছু করার নাই। তো আজকের মতো এখানে টাটা বাই, সবাই ভালো থাকো। আর যদি তোমাদের কারোর কোনো মেয়ের হাতে থাপড়ানি খাওয়ার ইচ্ছা জাগে, তাহলে তোমরা এইগুলার মধ্যে কোনো একটা গিয়ে সেই মেয়ের কাছে বলতে পারো, তাহলে অনায়াসে সেই মেয়ে তোমাদের থাপড়ানি মেরে দিবে, এটা আমি 100% শিওর তে বলতে পারি। মস্ত জোক মারার ইয়া হাসরে হালকা ঢাস। তো এই আর কি, আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকো। আর যদি ভালো লাগবেই না, টাটা আর কি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার কিছু করার দরকার নাই, কারণ ভালো তো লাগবে না। তো টাটা বাই, সবাই ভালো থাকো।